রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। ওয়া ইউজাফাল রোজেম বিল মাযেব আল মুগান্নিয়াত, নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। অবাক, নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। ওয়াকসুফু মিনহুমুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজাল মিনহুমুল কিরদাতাল খানাজির, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সর। আমার উম্মতের উপরে চারটে বিপদ নেমে আসবে, তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। এক, ভূমিকম্প। দুই, আকার আকৃতি পরিবর্তন। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সোর বানর। তিন, সর্ব ধরনের সমস্যা আমার উম্মতের উপরে নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, যেখানে সেখানে অন্যায় অবিচার। কেউ কাউকে মানে না, কেউ কারো কথা শোনে না, যার যা ইচ্ছা সে তা করে, অন্যায় অবিচার দিয়ে ভেড়া জোর করে জমি দখল করছে, মারছে, এক জমি তিনবার বিক্রি করছে, ক্ষমতা দেখে দিন কাটাচ্ছে, ভালো মানুষের উপরে মিথ্যা সাক্ষী দিয়ে ওকে জেলে দিয়ে দিচ্ছে, একজন আর একজনের ক্ষতি করার জন্য হন্যে হয়ে লেগে আছে এক শ্রেণীর মানুষ দিন রাত, এরকম করে মানুষ জীবন পার করে দিচ্ছে। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে, সর্ব ধরনের বিপদ। এই তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। এক, এটা শারিবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতিল কায়নাত, যখন মেয়েরা নাচবে। তিন, জারাবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতেই মেয়ে নাচে, সব বাড়িতেই বাজনা বাজে। বাজনা তো হিন্দুদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের উপর আমার তিনটে বড় ভয়, আমার উম্মতের উপরে তিনটে বড় ভয়। এক, আইম্মাতাল মুযাল্লিন, আমার উম্মত আলেম ওলামা ভ্রান্ত হয়ে যাবে, আলেম ওলামা ভুল পথে চলবে, এটা আমার ভয়। এক নম্বর। দুই, সাতালতাহেকো কাবায়লো মিন উম্মতি মিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা ওদের কাজ, বাদ্যযন্ত্র তাদের কাজ। এক সময়ে হিন্দুদের বাড়িতে বাজনা বাজতো, সবাই সেদিকে ছুটে যেত। এখন সব মোবাইলই বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে। আল্লাহ তাআলা বলেন, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছেলেটির মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। এই ছেলে শোনো, তোমাদের বাড়িতে একটা বড় টিভি আছে, তো টিভি যখন চলে তখন তুমি থাকো, তোমার মা থাকে, তোমার বোন থাকে, তোমার দুলাভাই থাকে, তোমার চাচি থাকে, তোমার চাচা থাকে, আর ল্যাংটা মেয়ে চলে আসে তোমাদের সামনে, তোমাদের কাউকে একটু কেমন কিছু মনে হয় না? বলো তো, এগুলো পশু প্রাণী না মানুষ? মানুষ যদি ইন্নালিল্লাহ, ছি 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 ছি, যে ল্যাংটা মেয়ে, এই বন্ধ করো বন্ধ করো, এটা বন্ধ করো, তাহলে এটা খারাপ লাগতো না? মেয়ে আছে এখানে, জামাই আছে, আল্লাহ রহম করো। আপনি আমার দিনই ভাই, আপনি আমার দিনই বোন, আপনাকে আমি এক মিনিটের জন্য কষ্ট দিতে আসি না, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি নিজের বিবেচনা নিজের কাছে করুন। মানুষ কিন্তু মানুষ, মানুষ পশু নয়। আল্লাহ মানুষকে পশু বলেননি, বলেছেন পশুর মতো। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছেলেটির মতো, বালহুমাজাল বরং তার চেয়ে খারাপ। মতো বলছেন, বলেননি যে কুকুর শৃগাল। কেন? কুকুর শৃগাল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না, মানুষ পারে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো,
ইন্নাল হাজাল আমরা বাদা নবতনা রহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে, নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, সময়ে কোনো খেলাফাতনা রহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খেলাফাত দিয়ে ও দয়া দিয়ে, উমারের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া, সুম্মা মুলকানা যুজান, এরপর নেতৃত্ব শুরু হয় জর্জার মুল্লুকতার, এরপর নেতৃত্ব শুরু হয় জর্জার মুল্লুকতার, সুম্মা এখনো জাবরিয়াতান ওতোন ফাসাদান ফিলার যে, এরপর নেতৃত্ব শুরু হবে জোর করে পিটিয়ে মানুষকে হত্যা করে, যে কোনো মূল্যে মানুষ নেতা হবেই। তখন তাদের চারটা স্বভাব হবে, এক এস্তাহেলুনাল হারিরা, রা রেশমি কাপড় হালাল মনে করবে, বিছানে মখমাল চাদর থাকবে। দুই অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। তিন অল খমুরা, মদকে হালাল মনে করবে। চার ইরজাক আলাইহিম, দৈনন্দিন ধনী হয়ে যাবে, টাকা পয়সার অভাব থাকবে না, ব্যাংক ব্যালেন্স সব তাদের, কোনো চিন্তা নেই। ওয়া ইরজাক আলাইহিম ইনসারুনা, তাদের সাহায্য করা হবে। এই চারটা স্বভাব হবে তাদের, ক্ষমতার ভিত্তিতে টাকা উপার্জন করবে। ক্ষমতা মানে টাকা, আসলে ক্ষমতা মানে নিঃস্ব হওয়া, দেউলিয়া হয়ে যাওয়া। কেন? যেটুকু নিজের ছিল সেটুকুকে জনগণকে দিলাম, আর যা সরকারিভাবে ছিল সেটুকুকে জনগণকে দিলাম। যখন নেতৃত্ব শেষ হয়ে গেল তখন আমি নিঃস্ব হয়ে গেলাম, তার নাম নেতৃত্ব। যখন উসমান খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন সৌদি আরবের মাটিতে এই বিশাল ভূখণ্ডে উসমানের চেয়ে কোনো ধনী মানুষ ছিলেন না গোটা সৌদি আরবে। তারপরে যখন নেতৃত্ব ছেড়ে দিতে হলো, শহীদ হওয়ার সময় চলে আসলো, তখন তিনি বললেন যে হজ করতে যাওয়ার জন্য একটা উঁট আছে, আর কিছু নেই। অথচ সৌদি আরবে সবচেয়ে বড় ধনী, হজ করতে যাওয়ার জন্য একটা উঁট আছে। আর এখন যারা নেতা হচ্ছে তাদের দেখবেন গাড়ি বাড়ি ঢাকায় এখন ওরা আছে। আল্লাহ নবী বলছেন যে জোর করে নেতা হবে তখন চারটা স্বভাব হবে তার, এক রেশমি কাপড় থাকবে তার, দুই জেনা থাকবে তার, তিন মদ থাকবে তার, চার টাকা থাকবে তার, চারটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতি শাত, নিশ্চয় কিয়ামতের লক্ষণ, ইরফল ইলম, এক বিদ্যা উঠে যাবে, দুই অয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, তিন অয়াকসরা জেনা, জেনা বেশি হয়ে যাবে, চার অয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে, পাঁচ অয়াকসরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে, হাত্তা এখন এলে খামসিনা ইমরাল কাইমুল ওয়াহেদ, একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী, পঞ্চাশ জন এটা পঞ্চাশ নয়, একজন পুরুষের অধীনে শত হাজারো নারী থাকবে, সব জেনার সম্পর্ক থাকবে। এইখানে এই বৈঠকে এমনও কত যুবক আছে যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইনানে তাজনেনে জেনাহু মান্নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অল ওজনানে জেনাহুল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অল ইয়াদ জেনাহাল বাদস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, অর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কাল তাতমনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানা নুতক, জিবার জেনা হচ্ছে কথা বলা, এগুলি সব জেনা। আপনি আমার দিনই ভাই, এই ছেলে তোমাকে বলছি শোনো, তুমি একটা কথা মনে রেখো, দেখো মোবাইলে যেসব মেয়েকে তুমি দেখছো এর কিন্তু বিচার হবে। আল্লাহ এমন সত্তা যে তোমার এটা কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ দেখতে পান। আর যেদিন বিচার হবে সেদিন সবাই দেখতে পাবে। কেন? বিচারের চারটা পদ্ধতি, বিচারের চারটা পদ্ধতি। এক, সবার হাতে খাতা দেওয়া হবে, আরবি ভাষাতে থাকবে লিখা, তুমি আরবি জানলেও পড়তে পারবা না জানলেও পড়তে পারবা, দেখবে আর বলবে মালে হাজাল কিতাব,
লাইগাদের সাগিরতলা কবিরা, কি আশ্চর্য ধরনের বই! জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আপনি আরবি পড়বেন আর বলতে পারবেন, তার মানে সব পাপ আপনাকে নিজে পড়তে হবে, নিজে আবার পড়তে হবে বিচার মাঠ। দুই, সব পাপ দেখতে পাবেন। আল্লাহ বলছেন মিসকাল আজারাতিন খাইরাইয়ারা, মিসকাল আজারাতিন সারাইয়ারা, বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন সেটা আপনি দেখতে পাবেন। দেখার পদ্ধতি আল্লাহ রাসূল বলছেন এনজরো আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে তাকানোর সাথে সাথে। সময় এনজরো আসমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনে যা করেছে সব কিছু বাম দিকে দেখতে পাবে। তার মানে আপনাকে দেখানো হবে সে পাপ, পৃথিবীর সব মানুষকে তার পাপ নাকি দেখানো হবে। এটা হলো দুই নম্বর পদ্ধতি। তিন নম্বর পদ্ধতি হলো এই যে মাটি কথা বলবে, ইয়াউমাইজিন তুহাদ্দিস আখবারহা, মাটি টপ 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 করে কথা বললে আপনি কি অন্যায় করেছেন সব বলে দিবে মাটি। চার, হাত কথা বলবে আপনি কি করেছেন, সব কথাগুলি হাতে টপ 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 করে বলবে। যখন হাতের বলা শেষ হবে তখন পায়ে বলবে তুমি ঠিক বলেছ। মনে থাকবে না মনে হয় মানুষকে অপরাধী প্রমাণ করার কয়টা পদ্ধতি? চারটে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাকে আন্তরিকভাবে আজকের অতি অল্প সময়ের বক্তব্যে যেটা আমি জোরালোভাবে অনুরোধ জানিয়েছি সেটা আপনি মনে রাখবেন। আমার নাসিহাতে চারটে কথা মনে রাখেন। এক, পাঁচক্ত সলাত, কোনোদিন পাঁচক্ত সলাত থেকে দূরে থাকিয়েন না। দুই, হালাল রুজি, যেভাবেই হোক, চকলেট বিক্রি করা হোক, কাপড় বিক্রি করা হোক, দিন মজুরি করা হোক, হালাল রুজি। তিন, একটু কোরআন তেলাওয়াত, অন্তত এখলাস, প্রত্যেক দিন সকালে বা বিকালে সূরা এখলাস তিনবার পড়বেন অন্তত, দিয়ে নিজেকে বলবেন যে আমি কোরআন মাজিদ পড়ি। আর যদি নিয়মিত কোরআন মাজিদ পড়তে পারেন ভালো, পড়েন। সূরা বাকারা যদি পড়তে পারেন তাহলে সূরা বাকারা আপনার পক্ষে বিচার মাঠে তুমুল যুদ্ধ করবে, খুব তর্ক বিতর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে আপনার পক্ষে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সূরা বাকারা আর সূরা আল ইমরান, আল্লাহ নবী বলছেন সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ, সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ, সূরা বাকারা পড়ে না যে তার বরকত হবে না, সূরা বাকারা পড়ে না যে তার বরকত হবে না, সূরা বাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো, সূরা বাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো। কোনোটাই যদি না পারেন তাহলে আপনার একটা কথা আপনাকে আমি মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, যে চারটে কর্ম যাদের কবরের শাস্তি হয় না। এক, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। দুই, শহীদ হলে কবরের শাস্তি হয় না। তিন, পেটে ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। চার, সূরা মুলক রাতে পড়ে ঘুমালে কবরের শাস্তি হয় না। ওপরের তিনটা পারবেন না, জুমার দিন মরণ হবে কিনা আপনি বলতে পারছেন না, আপনি শহীদ কি না, বাংলাদেশে তো সবাই শহীদ, তখন কে যে শহীদ, তো বিচার মাঠে ধরা পড়বে। তিন, পেট ব্যথায় মারা গেলাম, পেট ব্যথায় আমি মারা গেলাম কি না, এটা যে কোন ব্যথা তা তো আমি নিশ্চিত বলতে পারছি না। থাকলো সূরা মুলক, সূরা মুলকের দুটা সুবিধা, একটা হলো কবরের শাস্তি হবে না বন্ধ, আর একটা হলো বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে যাবে না। সূরা বাকারা কতক্ষণ থাকবে তা বলা যায় না, তবে সূরা বাকারা খুব তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে, চলে যাবে না কি এক সময়ে, না শেষ পর্যন্ত থাকবে, এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি। তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সূরা মুলক ক্ষমা না হওয়া পর্যন্ত যাবে না। যেমনটা তিনি বলেছেন, ছোট ছোট বাচ্চা মারা গেলে, ছেলে মেয়ে মারা গেলে যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে ছাড়বে না। যার জন্য বলি যে একটা দুটা ছেলে মেয়ে নিলে হবে, দুটা ছেলে মেয়ে নিয়েছেন তো কয়টা মরবে আর কয়টা থাকবে,
দশ বারোটা ছেলে মেয়ে হলে দু একটা মারা যাবে, পাঁচ সাতটা থাকবে, যেমন আপনারা দশ বারো ভাই বোন, দুই তিনজন মারা গেছে, পাঁচ সাতজন আছেন, বেশি ছেলে মেয়ের অনেক সুবিধে, ছেলেই মাত্র একটা, ছেলে মাত্র দুইটা, তো কয়টা মরবে আর কয়টা থাকবে, বড় ভৌলিক লোক, ছেলে মেয়ে বেশি নেন, রুজি বেশি হবে, বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম যে চারটা নসিহাতের চার নম্বর হলেই দোকানে বসে আড্ডা পিটবেন না, যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না, এখানে দুইজন বসে কথা বলছে আপনি ওখানে যাবেন না, যদি যেতে হয় জরুরি কারণে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শেষ করে চলে যাবেন, আড্ডা পিটবেন না কোনো সময় এক মিনিটের জন্য, কখন যে কোন কথা বলে ফেলবেন যার কারণে তাহাজ্জুদ আর টিকতে পারবে না, হজ করে আর আপনি টিকতে পারবেন না, কাজেই আপনি ওই জায়গাতে বসবেন না। চারটে কথা, এক পাঁচক্ত সলাত, দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত, চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসে, আড্ডা না পিটা, এটা এটা মনে থাকবে না মনে হয়। আপনি চেষ্টা করেন, আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, নেশাদার দ্রব্য পান করা এমন একটা জিনিস, এমন একটা পাপ, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন আল্লাহকে রাজি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেশাদার দ্রব্য পান করা এমন পাপ, মান সারবাল খামরা, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে, লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা, তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না। এরকম পাপ দুনিয়াতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারবুল খামরে কা আবেদ ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে মূর্তি পূজার মতো পাপ, সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো পাপকে এভাবে মিলানো নেই, চুরি হোক, জেনা হোক, ডাকাতি হোক, সুদ হোক, ঘোষ হোক, কোনো পাপকে এইভাবে উল্লেখ করা হয়নি, যেটা নেশাদার দ্রব্যকে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমলুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। দুই, ও রাজরাত মিলা নিশায়, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, ওরা জান্নাতে যাবে না। তিন, ও দায়ুস আল্লাজি কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আকন, বাপ মাকে মানে না যে। দুই, মদমুলুল খামরে, নেশাদার দ্রব্য পান করে যে। তিন, মুকাদ্দাবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে, যে ভাগ্যকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আকন, বাপ মাকে মানে না যে। দুই, মদ খায় যে। তিন, মুসাদ্দিকুন বিশ্বেহরে, জাদুকে বিশ্বাস করে যে। জাদু খেলাও হারাম, জাদু দেখাও হারাম। মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম কি? জাদু। পেশাব পায়খানা তো মানুষ মোবাইল নিয়ে যায়, পায়খানায় নিয়ে গেছে মোবাইল।